আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সালামের 22টি উপকারিতা আছে, আসুন আমরা একটি একটি করে আমরা কামিলের কিতাব থেকে ফিকার দ্বিতীয় পর্ব থেকে আমরা দ্বিতীয় পর্বের 562 পৃষ্ঠা থেকে আমরা ইনশাআল্লাহ জেনে নিই যে সালামের 22টি কি উপকার রয়েছে। এক নম্বর হচ্ছে মনের কালিমা দূর হয়, দুই নম্বর হচ্ছে সামাজিক সম্পৃক্তি বৃদ্ধি পায়, তিন নম্বর হচ্ছে পারস্পরিক যে বন্ধুত্ব এটা সৃষ্টি হয় এবং শত্রুতা মেয়েগুলা থেকে দূর সরে হয়ে যায়, চার নম্বর হচ্ছে গর্ব অহংকার দূরে সরে যায়, পাঁচ নম্বর সমাজের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, ছয় নম্বর মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, সাত নম্বর খুব সহজে অপরের সহচর্যে আসা যায়, আট নম্বর আল্লাহর রহমত বর্ষিত হয়, নয় নম্বর ছোটোখাটো মনোমালিন্য বিনা মীমাংসাই দূরে চলে যায়, দশ নম্বর হচ্ছে অপরিচিত ব্যক্তির সাথে পরিচয় লাভ হয়, এগারো নম্বর হচ্ছে পূর্ব পরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক সুদৃঢ় হয়, এরপরে বারো নম্বর হচ্ছে ইমান মজবুত হয়, তেরো নম্বর অশেষ সওয়াব অর্জন হয়ে যায়, তেরো নম্বর চোদ্দ নম্বর হচ্ছে এর দ্বারা বিধর্মীদের অন্তরে সুপ্রভাব সৃষ্টি হয়, ষোলো নম্বর হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়, সতেরো নম্বর সালাম প্রদানকারী অহংকার মুক্ত থাকে, আঠারো নম্বর সালাম প্রদানকারীর জন্য পরকালে বিশেষ মর্যাদা রয়েছে, উনিশ নম্বর সালাম প্রদানের মাধ্যমে রাসূল সাল্লামের একটি সুন্নত জীবিত হয়, বিশ নম্বর হচ্ছে সালামের উত্তরের দানের মাধ্যমে একটি ওয়াজিব পালন হয়, একুশ নম্বর হচ্ছে মানসিকতা উন্নত হয়, বাইশ নম্বর হচ্ছে সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত পালন করা হয়, ফলে অফুরন্ত সওয়াবের অধিকারী পাওয়া যায়। তো আমরা এই 22টি কারণ আমরা জেনে নিলাম, তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আগে আগে সালাম দেওয়ার তৌফিক দিন। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।